আমি লোকগীতি কখনো সেভাবে জনসম্মুখে গাইনি। পেছনে মূলত কারণটা হচ্ছে যে আমার মনে হয়, যে ব্যক্তিগতভাবে মনে করি যে গলার যে আমার ধাঁচটা আছে সেটা আসলে লোকগীতির জন্য সুটেবল না, এবং মানুষ পছন্দ করবে না আমার গলায় লোকগীতি। এতে গত কয়েকদিন ধরে একটা গান কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না, প্রয়াত আব্দুল আলিমের একটা বিখ্যাত গান, ইটস অ্যাবাউট দি আলটিমেট ডেস্টিনি অফ হিউম্যান লাইফস, অল অফ আওয়ার লাইফস, এবং ইটস গোয়িং টু হ্যাপেন এনিওয়ে। সো আসলে মাথা থেকে বের করতে পারছি না, আই থট আই উড শেয়ার ইট উইথ ইউ অল। হিয়ার ইট গোজ। দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একেলা থুয়া পালাইছে তাহারা। দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমার একেলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরে নয় দরজা বন্ধ যে ওই হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নাই ওর গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে। আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা, দিবানিশি যে ছয়জনা দে তো কুমন্ত্রণা। আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই গো জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নাই ওর গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে।